ওই কারি সাহেবের কাছে পানি পড়ার জন্য গেলে কুঠির রূপ ভালো হয়ে গেছে কথা কয় না আর বর্তমানে মসজিদের ইমাম সাহেব কামেল পাশ মসজিদের ইমাম সাহেব বড় হাফেজ এরপরও হুজুরের কাছে গেলে কোনো কাজ হয় না কারণ হলো সমাজটা এখন পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হওয়ার কারণে আগের হুজুরদের ভিতর আর এখনের হুজুরদের ভিতরের মধ্যে অনেক তফাৎ লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل من آبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى رواه البخاري والمسلم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى مولانا شكلي محبتني بھلو بشاني اكتو زبان تکو بڑھو کڑے درو شوری پوریاس کرے مافین আগামীকালকে মাহফিল থাকবে না কিছুক্ষণ পরে জান্নাতের বাগানটা ভেঙে যাবে ও বাবারা রে গত বছর মাহফিলও যারা ছিল এর মাঝে অনেকেই কবরে শুয়ে আছে আবার একটা বছর পরে যদি এই মাহফিলের আয়োজন করা হয় আবার একটা বছর পরে যদি এই মাহফিলের আয়োজন করা হয় এখানের অনেকে মাহফিলে নাও থাকতে পারে পুকুর পাড়ের পশ্চিম পাড়ে কবরস্থানে ঠিকানা হয়ে যাবে এই জন্য আজকের এই মাহফিলটাকে নিয়ামত মনে করে আজকের এই মাহফিলটাকে অনেক অনেক বড় জীবনের প্রাপ্তি মনে করে একটু মহব্বত নিয়ে মাহফিলটাই বসে যায় আমি আপনাদের দূরের কেউ না আপনাদের রক্তেরই আপনাদের এই বাড়ির মেয়ের সন্তান ও আমার বাবারা ভাইরা কিছু কথা আমরা শুনব এই খালেই দেনে হেদায়েতের নিয়তে একটু মহব্বত নিয়ে যারা বাড়িতে বসে আছে আর বাড়িতে না থেকে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন
ও বাবা রে জীবনটা বড় অল্প কিছু দিনের জায়গা, বড় নিষ্ঠুর এই পৃথিবীর সময়টুকু, কত কষ্ট করে বাড়ি করলাম, কত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করলাম, রাতের রাত দিনের দিন পরিশ্রম করলাম, একদিন সব কিছু ফেলে আমাকে আপনাকে কবরে শুয়ে যেতে হয়। কত নিষ্ঠুর এই পৃথিবীটা একটু যদি চিন্তা করি, হাই রে আমার প্রাণ পাখিটা যখন বের হয়ে যায়, ছেলে আমার সাথে কবরে যায় না, বন্ধু বান্ধব আমার সাথে কবরে যায় না, আমার আদরের ভালোবাসার স্ত্রীটা আমার সাথে কবরে যায় না, কনকনে শীতের মধ্যে কেউ মায়া করে কবরের মধ্যে একটা লেপ তো সুখ দিয়ে দেয় না। কত নিষ্ঠুর এই পৃথিবীটা, এরপরে ওই পৃথিবীর জন্য এত মায়া, ঘর সংসারের জন্য এত মায়া, আমার বাবার বাইরা ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, সংসারের জায়গায় সংসার পড়ে থাকবে। আজকের এই মাহফিলটাই যদি মনটা খুলে বসতে পারি, নিজের অজান্তে একটা ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, এই মাহফিলে আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আমার আল্লাহ উপরের সৌন্দর্য দেখে না, লোকটা দামি কাপড় গায়ে লাগাইছে কিনা দেখে না, খান বংশের বুয়া বংশের কিনা দেখে না, টাকাওয়ালা সম্পদওয়ালা কিনা দেখে না, আমার আল্লাহ দেখে ভিতরে একটা মাংসের টুকরা আছে যেটাকে আমরা কলব বলে থাকি, ওই কলবটা যার ভালো আমার আল্লাহর কাছে সে ভালো। ভূমিকায় আর থাকলাম না, ওয়া সংক্ষিপ্ত করলাম, একবার দরুদ শরীফ পড়েছি, এবার আমি আলোচনায় ঢুকে যাই। আমার নবী আপনার নবী মসজিদে নববীর মধ্যে হঠাৎ করে সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, তাকিয়ে দেখো ওই লোকটাকে যে দেখছো, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও ওই লোকটার দিকে তাকাও, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও ওই লোকটার দিকে তাকাও। সাহাবীরা হুমরি হয়ে ওই লোকটার দিকে তাকাইলো, তাকায়া দেখে যেমন একটা কথার কথা, আমি বললাম ওই লোকটার দিকে জান্নাতি লোক যদি দেখতে চাও ওই লোকটার দিকে তাকাও। সবাই দৌড়ায় তাকায়া দেখে ওই লোকটা অন্য কেউ না, রাজু ভাই, কথার 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 কথা। আপনি যাকে জান্নাতি বলে ডাক দিলেন সে তো আমাদের পরিচিত জনই। আমার নবী বললেন, হা হা, সে এমন কিছু কাজ করে যেই কাজের কারণে আমার আল্লাহ এই মাত্র জিব্রাইলের মাধ্যমে আমাকে জানাইলো এই লোকটা হলো জান্নাতি। সাহাবাদের মধ্যে কয়েকজন সাহাবী একটু কৌতূহল নিজের মধ্যে নিয়ে কই, দেখি তো কি এমন কাজ করে, কি এমন আমল করে যে আমলের কারণে সে জান্নাতি। আমার নবী নুরানি জবান মুবারকে ঘোষণা দিল, একজন সাহাবী ছদ্মবেশে তার বাড়ির মেহমান হলো, বলল ভাই আমার বাড়ি অনেক দূর, আপনার বাড়িতে তিন দিন থাকব, আরবের মানুষ মেহমান পেয়ে বড় খুশি। লোকটা বলল, আপনি আমার বাড়ির মেহমান হবেন, এটা তো আমার বড় সৌভাগ্যের ব্যাপার। একদিন সে তো মেহমান নয়, আসলে এই লোকটা কি এমন আমল করে যে আমলের কারণে রহমাতাল লিল আলামিন নবী তাকে জান্নাতি বলে ঘোষণা করলো, ওই আমলটা একটু দেখতে চাই। আমার নবীর সাহাবি সারাদিন তার পিছনে পিছনে থাকে, রাতের বেলায়ও দূর থেকে ফলো করে, রাত্র গভীরে কি তাহাজ্জুদ পড়ে কিনা, রাত্র গভীরে অন্যান্য সাহাবীদের চাইতে অন্য কোন আমল করে কিনা। একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, তিন দিন পার হয়ে গেল, সাহাবি দেখে তেমন কোনো এক্সট্রা আমল নাই যে আমলের কারণে
তাকে আমার নবী স্পেশাল ভাবে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে। তিন দিন পার হয়ে যাওয়ার পরে সাহাবী তাকে জিজ্ঞাসাই করে বসলেন, ও ভাই, অন্য অন্য লোক যেই রকম আমল করে তুমিও ঠিক এই রকমই আমল করো, এরপরও আমার নবী কেন বিশেষ ভাবে তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিল? কারণ কি? সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন, দিয়ে বললেন, আমার এমন কোন আমল নাই যা আমি দেখিয়ে জান্নাতি হতে পারবো। আমার নবী কেন বললেন তাও আমি জানি না, তবে একটা জিনিস আমি প্রতিদিন করি, মনে হয় অন্য মানুষ তা করে না। একটু গভীর মনোযোগ, পর্দার আড়ালের মা বোনের আগো ঘরের কোনায় যাই নামাজটা বিষয় আজকের মাহফিলে কানটা দেন, একটু নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করেন। ও আমার বাবা ভাইরা, দুনিয়াটা অল্প কিছু দিনের জায়গায়, একদিন চলে যেতেই হবে। আমার মামাদের মধ্যে সিরিয়াল যে সবচেয়ে ছোট শাহাদাত মামা হিসাবে তো বড় জন আগে মারা যাওয়ার কথা, সবার পরে ছোট জন, ঠিক কিনা? কিন্তু সবার বড় জন আছে, তার তারপরের জন আছে, এরপরের জন আছে, ছোট দুইজন চলে গেছে, বোঝা গেল দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল না। আজকে আমি যুব মসজিদের পার্কিতে যে উঠব না তার কোন গ্যারান্টি নাই, এমন কিছু কাজ আমাদের করে যেতে হবে যেই কাজ করে গেলে কেউ কবরে না গেলেও ওই কবরটা আলোকিত থাকবে। আমার নবীর সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিল, কি এমন আমল তুমি করো? আমি তিন দিন পর্যন্ত তোমার বাসায় থেকেছি, শুধু তোমাকে ফলো করলাম, কি এমন এক্সট্রা তোমার আমল? তিন দিনের ভিতরে কোনো অতিরিক্ত আমল আমি দেখি নাই, তোমার চাইতে তো অন্যান্য সাহাবী আরো বেশি আমল করে। সাহাবী ডাক দিয়ে কই, ভাই, একটা আমল আমার আছে যেটা অন্য কেউ মনে হয় করে না, কি এমন আমল তোমার? সে বলে, রাতের বেলায় আমি যখন বিছানায় ঘুমাইতে যাই, গভীর খেয়াল ও আমার বাবারা ভাইয়েরা, রাতের বেলায় আমি যখন ঘুমাইতে যাই, সুন্দর করে অজুটা বানাই, অজুটা তৈয়ার করে আমি বিছানার মধ্যে যাই, যাই আমার আল্লাহরে ডাক দিই, কই আল্লাহ, এই রাত্রে আমি ঘুমাচ্ছি জানি না, সকালবেলা আর এই ঘুম আমার জাগবে কিনা, হয়তো বা এটাই আমার শেষ। রব্বুল আলামিন, আমি তোমার কাছে বলছি, যত মানুষ আমাকে গালি দিয়েছে, যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে, যত মানুষের কাছে আমার দেনা পাওনা আছে, আমি সবাইরে মাফ করে দিলাম। রব্বুল আলামিন, আমা যারা আমাকে কষ্ট দিয়েছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম, কারো কোনো দাবি আমার কাছে নাই, আমারও কোনো দাবি কারো কাছে তুমি রাইখো না, তুমি আমাকে নিষ্পাপ বানাইয়া শেষ নিঃশ্বাসটা বিদায় দিও গো আল্লাহ। প্রতিরাত আমি এই রকম দাবি মুক্ত হয়ে ঘুমাই, আমার আল্লাহর কাছে এই কাজটা বড় ভালো লেগেছে, মনে হয় এই কাজের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবানে আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমলটা কি অনেক বড় না ছোট? দুই মিনিট লাগে না রাত্রে শোয়ার সময় চোখটা বন্ধ করে, আল্লাহ কত মানুষ আমার গালি দিছে, মনে অনেক কষ্ট পাইছি, তার উপর আমার কোনো কষ্ট নাই, দাবি ছেড়ে দিলাম, অনেক দেনা পাওনা আছে, আল্লাহ আমি যদি মারা যাই কারো কোনো দেনা পাওনা আমার নাই, রব্বুল আলামিন আমি নিষ্পাপ হয়ে চলে যেতে চাই, তুমি কবুল করে নাও। কয়েক সেকেন্ডের আমল, ঠিক কি না? আল্লাহর কাছে এটা অনেক প্রিয়, আল্লাহর কাছে অনেক প্রিয়। ওই লোকটাই পৃথিবীর জমিনে সবচেয়ে বুদ্ধিমান, যেই লোকটা মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত,
কিন্তু আফসোস মৃত্যুটাকে আমরা আউট অফ সাইট করে রাখি, বাকি সব আমাদের আপন। কথা কর, যেই জিনিসটা চিরসত্য চিরবাস্তব, নিঃশ্বাস ছেড়েছি নিতে পারবো কিনা জানি না, নিঃশ্বাস নিয়েছি ছাড়তে পারবো কিনা জানি না, এই শক্তি এই ক্ষমতা আমার নাই, তারপরও আমাদের বাহাদুরির শেষ নাই। আমার বাবারা দুনিয়াটা ছেড়ে যেতে হবে এটা সত্য। এই ছেড়ে যাওয়ার জন্য যে ব্যক্তি প্রস্তুত থাকে, জান্নাতের তামান্না নিয়ে সব সময় চলে, আমার আল্লাহ বলেন তারাই হচ্ছে সফল। সূরা হাশরে শেষ ভাগে আল্লাহ বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন লা ইয়াস্তাউই কখনো সমান হতে পারে না, আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কখনো সমান হতে পারে? বলতেছেন কে? জোরে কর না, কে? সবার জবানটা খুলে আল্লাহর ডাক্তার ডাক দেন এখন না, কে? জবান খুলে কোন আল্লাহ, আরো মহব্বতে কোন আল্লাহ। আমার আল্লাহ বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ কখনো সমান হতে পারে না, জান্নাতি দল আর জাহান্নামি দল মারহাবা কর। এরপর আল্লাহ কি বলেন, কি বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি দল আল্লাহ বলেন তারাই হচ্ছে সফল কাম। এখন জান্নাতি দল কারা? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলেছেন। আমরা ব্যবসা করি, ব্যবসায় সফল হওয়ার জন্য যত কৌশল আছে অবলম্বন করার চেষ্টা করি। কথা কই না, আমরা যারা কৃষি কাজ করি, কৃষিতে ভালো ফলনের জন্য যত রকমের প্রচেষ্টা আছে, কোন সার দিতে হবে, কিভাবে হাল চাষ করতে হবে, কোন বীজটা লাগাইতে হবে, এক কথায় যত প্রকারের প্রসেস আছে সব প্রসেস অবলম্বন করি, কেন? ভালো ফলন আমার জন্য হয়। আমরা যারা ব্যবসা করি, ব্যবসায় যেই পলিসি অবলম্বন করলে ব্যবসায় আমি সফল হতে পারবো, আমরা সব পলিসি অবলম্বন করার চেষ্টা করি। আমরা যারা চাকরি করি, চাকরি বাঁচিয়ে রাখার জন্য, প্রমোশন পাওয়ার জন্য যত রকমের চেষ্টা, যত রকমের আমার প্রচেষ্টা সব প্রয়োগ করি, প্রমোশন যেন হয়, বেতন যেন বাড়ে, আমার চাকরি যেন ভালো থাকে, ফর্ম যেন ভালো থাকে, এই চেষ্টায় চাকরি বাঁচানোর জন্য সব আমরা পদক্ষেপ নিতে পারি, ব্যবসায় উন্নতির জন্য সব পদক্ষেপ নিতে পারি, ফলন ভালো হওয়ার জন্য সব পদক্ষেপ নিতে পারি, ছেলেকে মানুষ করানোর জন্য ভালো স্কুল, ভালো লেখাপড়ার জন্য ভালো টিচার আমরা খুঁজতে পারি, সব পদক্ষেপ নিতে পারি। একটা লোক জান্নাতি হওয়ার জন্য কি কিছু পদক্ষেপ আছে না? কথা কয় না, আছে না? জান্নাতি হওয়ার জন্য আমরা কয়জন কতটুকু সময় দিয়েছি, কতটুকু চেষ্টা করেছি? আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যেই লোকটা জান্নাতি সেই সফল। এই সফলতার জন্য আমরা কতটুকু চেষ্টা করেছি? মসজিদে সকালবেলা মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আমাদের কানে আসে না? কথা কয় না, জোহরে মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আমাদের কানে আসে না? আসরে আজান দেই, মাগরিবে আজান দেই, এশায় আজান দেই, মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত স্বীকৃতি দেই, হে বাড়িওয়ালা, সম্পদওয়ালা, ব্যবসায়ী, টাকাওয়ালা, ধনওয়ালা, বড় নেতা, শুনে রাখো, তুমি যাও হও না কেন,
যিনি তোমার মালিক তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন মহান কথা কর ঠিক কি না এই স্বীকৃতি মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত নামাজে দেয় কি দেয় না আমরা কানে শুনি কোনো পাত্তা দেই না মসজিদে যায় না না যাওয়া মানে কি পাত্তা দেয় না এলাকার নেতা যদি আমারে ডাকে একটা কথার কথা এলাকার চেয়ারম্যান সাহেব নাম ইন্ডিকেট করে ডাকছে যে শালুকপাড়ার অমুক বাড়ির আমার মামা ধরেন এনাম মামারে ডাকছে যে এনাম সাহেব আপনি আসেন উনি আসেন না যাই নাই আর যে আসছে এরে বলছে এই বড় যাও না যাও না এখন চেয়ারম্যানের কাছে খবরটা গেছে চেয়ারম্যান তো চেয়ারম্যানই আপনার এলাকায় চেয়ারম্যান কি যায় না আমার এলাকার এক কমিশনার আছে হে যদি কাউরে ডাকছে আর গেছে না হেরে ভাইল মতো এমন সাইজ করে মানে নাম হলেই সবার আগে হের অফিসে গিয়ে হাজির একটা এক্সাম্পল দিচ্ছি চেয়ারম্যান সাহেব ডাকলো গেল না এবং চিনি দাওয়া ডাকার জন্য আসছে হেরে কইলো এই বেটা যামো রে যা সময় পেলে যামো রে গিয়া বলল যে চেয়ারম্যান সাহেব ইমকৃত বলছি এ কইছে সময় পেলে আইবো না কি রে হে এত বড় নেতা হয়ে গেছে গা আচ্ছা দিহি বাজারে পাইছি এই এনাম ওলে এদিকে আইও আমি যে লোক পড়াইছিলাম তুমি কি কইছো ওরে যদি সময় আছিল না এখন কি করবেন কয়লান তোমার অফিসে ডাকলাম তোমার লগে আমার ব্যক্তিগত কথা আছে তুমি এখানে কি 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 বলমু কি বইলা ভালো কি বলতেছো আচ্ছা আপনার অফিসে যামো না কোন সময় যামো আজ দিকে সময় পেলে যামো না চেয়ারম্যান সাহেব কি সাইরা দিব না কিছু কইব কথা কয় না মনে হয় আমরা কইছি চেয়ারম্যান সাইরা দিব খালি কইব না এর কইবে দুই তিনটা দর্শন দে দুই তিনটা মার আগে এরপরে মনের জালাস মজা মজা এর দাঁত এক দুইটা ফালা এরপরে অন্য কথা কই যদি দুনিয়ার চেয়ারম্যানের এই ক্ষমতা থাকে দুনিয়ার চেয়ারম্যানের যদি এই পাওয়ার থাকে যিনি হচ্ছেন মালিক আল্লাহ ওই আল্লাহ বলছেন তুমি ডাক দাও আমি মহান আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় এই ঘোষণা মুয়াজ্জিন দেয় কি না কথা কয় না দেয় কি না পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ মহান এই ঘোষণা পাওয়ার পরেও আমরা যারা যাই না স্বাভাবিকভাবে এটা ডিনাই করলাম অবহেলা করলাম এখন আল্লাহ যদি গুসা হয় চেয়ারম্যান গুসা হয় যদি গুসি দিয়ে পাঁচ দাঁত ফালাই দরে তা আল্লাহ গুসা হইলে সাইজ করতে পারে কিনা আল্লাহ কিন্তু সাইজ করে আমরা বুঝি না ঠিক কি না কেমন সাইজ কিছুদিন আগে করোনা আইছিল না একটু মিস কর মানুষ ঘর বাড়ি সব ছেড়ে দিছে আমার শ্যামলিতে একজন মারা গেছে বুঝছেন অনেক টাকার মালিক পাঁচতলা বিল্ডিং এর মালিক হের ছেলে আমারে ফোন দিয়া কই ফোন করে আব্বা মারা গেছে আব্বা লাশ আইছে একটু গোসলের ব্যবস্থা করেন তা আমি গেলাম যে আমাদের এখানে আল মারকাজুল আছে তারা গোসল করায় আমি চিন্তা করলাম আল মারকাজুলে পাঠামু হের ছেলে কয় এর ছেলেরে ডাকতাছে দুই তিনবার ডাকলাম যে উপর থেকে আসার জন্য এর ছেলে সাইদি মাস্ক মুখ এরপরে যা আছে শরীরের মধ্যে লাগাইয়া নিচে নামছে নামে কাছে হুজুর আব্বা লাশ ওই ওই ওইখানে মানে বিপদ সংকেত মনে হয় কাছে যায় নাই বিপদ সংকেত পরে আমি গাড়ি দিয়া আল মারকাজুলে পাঠালাম গোসল দেওয়ার পরে আমি জানাজা দিলাম জানাজা দিয়ে আমি নিজেই গেলাম কবরে শোয়াইলাম লোকটা খুব আমার মুসল্লি ছিল খুব ভালো মানুষ ছিলেন তার ছেলেও তাকে কি ধরে আবার আমাদের সমাজে হয় না সকালবেলা দেখছি বাজার করে আসছে বাড়িতে আয়েশা শুনি যে লোকটার অবস্থা খুব খারাপ হাসপাতালে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর পরে কই স্ট্রোক করছে হয় না কয়নি এরপরে হাসপাতালে নিয়ে আসছে এক হাত এক পা অবশ মুখটা এরকম বাঁকা হয়ে গেছে এরকম আছে না নাই এগুলো আল্লাহ মিস কর যে আমি আল্লাহ মহান তোরে ডাকতেছি পাঁচ ওয়াক্ত নামাজে যাস নাই আমি আল্লাহ তোর হাত পা এবার বেঁকা করে দিলাম তুই কি করবি কর এরকম হয় কি হয় না দেখা গেছে শেষ বয়সে কত কষ্ট করে মারা যায় পসরাব পায়খানা নিজের পসরাব পায়খানার মাখামাখি অবস্থায় এক বেলায় চলে গেছে একবার দেখা গেছে কিছুদিন পরে দুনিয়া থেকে চলে গেছে কি এক করুণ অবস্থা কাটিয়ে গেছে এরকম সমাজে আছে না নাই তাকে দেখেও কিন্তু আমাদের হুঁশ হয় না আমারও যে এরকম হয়ে যেতে পারে এই চিন্তা আমাদের আমার বাইরে আমার আল্লাহ বলে ওই লোকটাই সফল কাম
যেই লোকটা জান্নাতি আপনাদের কাছে আমি প্রশ্ন করি আমরা জান্নাতি হতে চাই কি চাই না ও আমার বন্ধু বাবারা ভাইরা আপনারা আমাদের আমার হৃদয়ের মানুষ কাছের মানুষ ভালোবাসার মানুষ রক্তের মানুষ আমার মায়ের আওলাদের লোকেরা আপনাদের দুটি পায়ে হাত রেখে অনুরোধ করে যাই দুনিয়াটা অল্প কিছু দিনের জায়গা মসজিদে যে লোকটা নামাজে যায় আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে ওই লোকটার আর আমার আমরা যারা আল্লাহু আকবার ধ্বনি শোনার পরেও মসজিদে যাই না এই দুইটা লোকের মধ্যে পার্থক্য হলো আমার আল্লাহ বলেন যেই লোকটা মসজিদে যায় না সে হলো অহংকারী আর যে মসজিদে যায় সে নম্র ঘোষণা কার এবার বলতে পারেন মসজিদে না গেলেও তো আমি নম্র হতে পারি ভদ্র হতে পারি আমি আস্তে কথা বলি মানুষের সাথে ভালো ব্যবহার করি মসজিদে যাই না তারপরেও নম্র হওয়ার চেষ্টা করি না 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 আমার আল্লাহ তাদেরকে নম্র বলে না একটু বুঝার চেষ্টা করে যেই লোকটা মুয়াজ্জিনের আজান শোনার পরে মসজিদে চলে যায় অনেক টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক সম্পদের মালিক ক্ষমতার মালিক মসজিদে যাওয়ার পরে যখন মসজিদে ঢুকে সে আল্লাহু আকবার বলে ঘোষণা দেয় মাবুদ আমি যাই হই না কেন তুমি হলে মালিক তুমি হলে সবচেয়ে বড় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে উলার সাথে নামাজের নিয়ত করে করে কি করে না একটু বোঝার চেষ্টা করে তাকবীরে উলার সাথে আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করে নিয়ত যখন করে করার পরে আমার আল্লাহর প্রশংসা শুরু করে দেয় আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ও ফেরেশতারা তাকিয়ে দেখো আমার বান্দা এলাকায় কত নামি দামি মানুষ কত সম্পদওয়ালা মানুষ আমার সামনে দুইটা হাত কুরুজুর করে দাঁড়িয়ে গেছে তার কোনো বড়ত্ব নাই তার কোনো অহংকার নাই এবার দেখো আমি আল্লাহর প্রশংসা করতেছে বলতেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম নামাজের মধ্যে বলে কি বলে না এই রকম ভাবে যখন বলা শুরু করে ইমাম সাহেব আল্লাহু আকবার মাথাটা নিচু করে আমার কাছে প্রমাণ করে দিল সে কোনো বড়ত্ব দেখায় নাই মাথাটা নিচু করে দিয়েছে আমি আল্লাহর কাছে এরপরে আবার সেজদার মধ্যে চলে যাবে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সাথে সাথে হাতটা মাটির সাথে গেড়ে দুইটা হাত মাটির মধ্যে রেখে নাকটা প্রথমে লাগাইয়া তারপরে কপালটা আমার আল্লাহর কুদরতি কদমে বান্দা রেখে দে আমার আল্লাহ তো ঘন্টাক দিয়ে বলে ফেরেশতারা তাকিয়ে দেখ তাকিয়ে দেখ আমার বান্দার কোনো অহংকার নাই তাকাব্বুরি নাই কত ক্ষমতার মালিক তার পিছনে হাজার হাজার মানুষ ঘুরে তার কত শক্তি তার কত টাকা পয়সা কত সুন্দর বাড়ি গাড়ি সব কিছু ফেলে দিয়ে এই মুহূর্তে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেল আল্লাহ ডাক দিয়ে বলে সে নম্র ভদ্র হয়ে গেছে যে লোকটা নামাজের মধ্যে যায় সেজদায় পড়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে সে অহংকার মুক্ত হয়ে নম্রতার চাদর দ্বারা সে ডেকে গেল আর যে লোকটা আল্লাহু আকবার শোনার পরেও মসজিদে যায় না সে মাথা উঁচু করে রাস্তায় চলে ঠিক কি না দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই জোরে কোন আছে না নাই আমরা কি নামাজি হয়ে নম্র ভদ্র হতে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি না আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরটা দেখে বাহিরটা নয় আমি আপনি কি দামি পোশাক পরলাম আমি আপনি কি খান চৌধুরী হলাম আল্লাহ সেইটা দেখে না দেখে বান্দার ভিতরেরটা আমি নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ছোট্ট একটা ওয়াকিয়া দেখলাম ও বন্ধু বাবারা বাস্তব একটা ঘটনা তুলে ধরলেন বাংলাদেশের আগে এই দেশকে পরিচালনা করেছে পাকিস্তান পাকিস্তানের আগে করেছে ব্রিটিশ ঠিক কি না কথা কয় না ব্রিটিশ এই রাষ্ট্র পরিচালনা করেছে রাষ্ট্র দেখেছে
বিটি যখন এই দেশ জানাইতো মুসলমানরা নির্যাতিত ছিল মুসলমানরা তেমন ভালো চলতে পারত না এক গ্রামের একটা গ্রামের ঘটনা বলছি ওই গ্রামের একজন লোক মারা গেল মারা যাওয়ার পরে আমি বলছি আল্লাহ বান্দার কি দেখে ভিতরটা দেখে তার ভিতরটা পরিষ্কার কিনা এখন বর্তমানে আমাদের ভিতরটার মধ্যে সব গন্ডগোল মুখে কত ভালো ভালো ব্যবহার আমরা করি ভিতরের মধ্যে পেজগুস নিয়ে আমরা চলি এইজন্য আমরা বলি যে মুখে মধু অন্তরে বিষ তার নাম মুনাফিক মুখে মধু অন্তরে বিষ তার নাম কি মুনাফিক মুনাফিকের জায়গা কখনো জান্নাতে হবে না তার জায়গা কোথায় জাহান্নামের সর্বনিম্ন স্থানে এইজন্য ভিতরটা পরিষ্কার রাখতে হবে ভিতর যার যত সাফ সে আল্লাহর কাছে তত প্রিয় একটু গভীর খেয়াল বাস্তবতা আপনাদের সামনে তুলে দিচ্ছি ব্রিটিশ আমলে গ্রামের একটা লোক মারা গেছে মারা যাওয়ার পরে এখন এলাকার মানুষ এই মরা লাশ নিয়ে বড় চিন্তায় পড়ছে কেমনে জানাজা দিব কেমনে দাফন করব কেউ তো জানে না কেউ জানে না কেমনে তারে দাফন করবে এলাকার মানুষ ওই মৃত লাশটাকে নিয়ে রাস্তার কিনারে গিয়ে দাঁড়াইলো যে রাস্তা দিয়ে কোনো মানুষ যদি যায় ওই লোকটাকে যদি দেখি এই রকম শিক্ষিত মনে হয় আলেম মনে হয় হুজুর মনে হয় ওই লোককে আমরা বলবো হুজুর এই লোকটার দাফনের ব্যবস্থা করেন ও আমার বন্ধু বাবারা ভাইয়েরা আমার মামারা এই জামানার কথাই বলছি এর আগের নয় নানাদের কথা বলছি না মামাদের ছোট্ট সময়ে জিনারা ওনাদেরকে আরবি পড়িয়েছেন বড় জোর কারি সাপ ছাড়া এর বেশি কিছু না বড় জোর কারি সাপ ওই কারি সাহেবের কাছে পানি পড়ার জন্য গেলে কঠিন রূপ ভালো হয়ে গেছে কথা কয় না আর বর্তমানে মসজিদের ইমাম সাহেব কামেল পাস মসজিদের ইমাম সাহেব বড় হাফেজ এরপর হুজুরের কাছে গেলে কোনো কাজ হয় না কারণ হলো সমাজটা এখন পরিবর্তন হয়ে গেল পরিবর্তন হওয়ার কারণে আগের হুজুরদের ভিতর আর এখনের হুজুরদের ভিতরের মধ্যে অনেক তফাৎ আমি হুজুরদের মধ্যে নিয়ে আসলাম আপনাদের কাছে কইলে তো আবার আপনাদের কাছে আমরা কই আমাদের মধ্যে নিয়ে আসলাম আগের হুজুর বেশি শিক্ষিত ছিল না আগের হুজুর টাইটেল পাস মাওলানা ছিল না আগের হুজুর বড় পিএইচডি হোল্ডার ছিল না কিন্তু ভিতরটা ছিল পরিষ্কার কথা কোন ঠিক কিনা এখন যত শিক্ষিত হচ্ছে যত পিএইচডি হোল্ডার হচ্ছে যত লেখাপড়া করছে তত বেশি ভিতরে পেজগুজ দেখা যাচ্ছে যার কারণে আগের কারি সাপ ওয়াজ করলে মানুষ তীরের মতো কথাটাকে হৃদয়ে ধারণ করেছে আর এখন টাইটেল পাস মাওলানা তিন ঘন্টা ওয়াজ করে প্যান্ডেলের বাইরে মানুষ সেই ওয়াজ নিয়ে যায় না ঠিক কিনা রে বাবা বাস্তবতা এই লোকটা মারা যাওয়ার পরে রাস্তার কিনারে নিয়ে দাঁড়িয়ে আছে কোনো হুজুর পাওয়া যায় কিনা অথবা কোন শিক্ষিত মানুষ পাওয়া যায় কিনা তাকে দাফন করব দাফন করার জন্য হঠাৎ করে তাকিয়ে দেখে একজন লোক সাইকেল চালিয়ে যাচ্ছে কি চালিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে ব্রিটিশ আমলের কথা সাইকেল মানে অনেক কিছু যার একটা সাইকেল সে অনেক উচ্চ শিক্ষিত মানুষ ভালো মানুষ শিক্ষিত মানুষ টাকাওয়ালা মানুষ সবাই যায় তাকে দলল ভাই একটু দাঁড়ান আপনি হিন্দু না মুসলমান সে বলে আমি মুসলমান কোথায় যান তো আমি ব্রিটিশের অফিসে চাকরি করি অফিসে যাই কো ভাই একটা বড় মুসিবতের মধ্যে পড়লাম বিপদে পড়লাম এই লোকটা মারা গেছে তার দাফন কাফন জানাজা আমরা কেউ জানি না যদি একটু দয়া করেন এই উপকারটা আমাদের করেন আমরা আপনার উপকার করব কই ঠিক আছে আমার অফিসের সময় পার হয়ে যায় তারপরেও জানাজা না দিয়ে আমি যাব না জানাজা না দিয়ে আমি যাব না এই লোকটার জানাজা দিল গোসল করাইলো কাফনের কাপড় পরাইলো জানাজা কমপ্লিট করে কবরের মধ্যে নিয়ে ওই লোকটাই শুয়াইলো
শোয়ানো কমপ্লিট হলো, উপরে মাটি চাপা দিয়ে লোকটা দ্রুত সাইকেল চালিয়ে অফিসে চলে গেল। অফিসে যাওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখে তার যে আইডি কার্ডটা পকেটে নাই। এখন আইডি কার্ড না থাকলে তো তার জন্য অনেক বিপদ। সে চিন্তা করল, আমার আইডি কার্ডটা কোথায় পড়তে পারে, পকেটে আমার আইডি কার্ড ছিল, এটা কোথায় যাইতে পারে। তার খেয়াল আসলো, হাইরে, আমি লাশটাকে যে কবরের মধ্যে নামাচ্ছিলাম, মনে হয় আমার পকেট থেকে এই আইডি কার্ডটা পড়ে গেছে। আবার সাইকেল চালায় দৌড়ায় ওই গ্রামে গেল। গ্রামের মানুষদেরকে একত্রিত করলে করে বই ভাই ভাই আমি বড় বিপদে পড়ে গেলাম, আমার পকেটের আইডি কার্ডটা মনে হয় কবরের ভিতরে পড়ে গেছে, যদি আপনারা অনুমতি দেন তাহলে কবরটা খুঁড়ে আমি ওই আইডি কার্ডটা বের করব। এলাকার মানুষ, যেই লোকটা এত বড় উপকার করলো, এখন যদি লোকটার বিপদ উদ্ধার না হয় তাহলে কেমন দেখা যায়। সবাই মিলে কই ঠিক আছে কবর খোদা শুরু করো। কবর খোদা শুরু হলো, একদিক থেকে অল্প একটু খুঁদে যখন লাশের কাছ পর্যন্ত গেল, তাকিয়ে দেখে ওই লোকটা, যেই লোকটার আইডি কার্ড কবরের ভিতরে পড়ে গেল, ওই লোকটা তাকিয়ে দেখে কবরটা একদম আলোকিত হয়ে আছে। যেই লোকটার কবরের মধ্যে মাটি ছিল, মাটি চাপা দিয়ে রাখা হলো, তাকিয়ে দেখি ওই কবরের মধ্যে সুন্দর ফুলের বাগানের মতো দেখা যায়, আর খুব আলোকিত হয়ে আছে। লোকটা আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। সবাই বলে কি হয়েছে কি হয়েছে। হুশ যখন আসলো সে বলে, আর আমি ব্রিটিশের অফিসে চাকরি করব না, আর আমি চাকরিতে যাব না, আমি তার কবরে যেই দৃশ্য দেখলাম এই বিশ্ব দেখার পরে আমার আর দুনিয়ার প্রতি কোনো চিন্তা নাই। বলল, কি দেখলেন বলেন। সে বলে, আগে জানতে চাই লোকটা কেমন লোক ছিল, লোকটা কি এমন আমল করত তোমরা আমাকে বলো। তারা বলল, লোকটা কৃষি মানুষ ছিল, কৃষি কাজ করত, তবে তার জবানটা ছিল কোনোদিন জবান দিয়ে মিথ্যা বলে নাই, জবানের গুরুত্ব দিত, কোনো মানুষের সাথে তার কোনো লেনদেন নাই, কোনো মানুষের সাথে তার কোনো ঝগড়া ফাসাদ নাই, এই লোকটা সবার সাথে ভালো আচরণ করেছে, নিজের জীবনটাকে সাদা সিধে কাটিয়েছে, কৃষি কাজ করত, হালাল উপার্জন করে যা পাইত তা দিয়ে নিজের সংসারটাকে পরিচালনা করত, এমনি ভাবে নিজের জীবন চালাইত, আজকে সে কবরের দেশে চলে গেছে, কত কষ্ট জীবনে করেছে। ওই ব্রিটিশের অফিসে যে চাকরি করে ওই স্যার বলে, শোনো শোনো, তার কবরটাকে আমি এমন জান্নাতের বাগান দেখতে পেলাম, এত সুন্দর কবর দেখতে পেলাম, দুনিয়ার জমিনে যদি তার এই কবরের আলোটা আসতো তাহলে সূর্যের আলোটা ওই আলোর কাছে ম্লান হয়ে যেত। লোকটা সাধারণ মানুষ ছিল, জীবনে কি করত না, মিথ্যা বলত না, খুব সাদা সিধে মানুষ ছিল, কৃষি কাজ করত, হালাল রিজিক খাওয়ার চেষ্টা করত, কখনো হারামের কাছে যাইত না। এই জন্যই বলেছে যে প্রয়োজনে পান্তা ভাত কাঁচা পেঁয়াজ দিয়ে প্রতিবেলা খাক, হরেক রকম খাবারের চাইতে হালাল পান্তা ভাতটাই অনেক শ্রেয়, অনেক ভালো, কথা কোন ঠিক কিনা। আমাদের সমাজে এখন বড় ভয়ানক বেদি হয়ে দাঁড়িয়েছে সুদঘুষ, ভয়ানক বেদি। আমরা একটুকু চিন্তা করি না, আমি সুদের উপর টাকা আনছি, আমি সুদের উপর টাকা দিচ্ছি, হয়তো আমি খুব আরামে আছি, আমার বাসায় ইলিশ মাছ গরুর গোশত, আমি খুব আরামে দিন কাটাচ্ছি, একটা দিন এই সব কিছু সব জায়গায় থাকবে, আমাকে চলে যেতে হবে। সুদের সর্বনিম্ন যেই গুণাটা, সর্বনিম্ন যেই গুণাটা, আল্লাহ নবী বলেন নিজের মায়ের সাথে জিনা করা। জোরে বলুন না, নাউজুবিল্লাহ,
এর চাইতে আর নিকৃষ্ট কি কাজ হতে পারে এর চাইতে নিকৃষ্ট আর কি কাজ হতে পারে এই জন্য দুনিয়ার জীবনটা অল্প কিছুদিনের জায়গা আমার আপনার চলে যেতেই হবে কবরে আমি ঘরে বসে থাকা অবস্থায় বেশ কয়েকজনের কথা শুনলাম ওনারা চলে গেছেন সুচি মামা আম্মা জানো অসুস্থ অবস্থায় আছেন এইরকম অনেকেই এই বাড়িতে বসবাস করেছে এই যে নিয়াজ মামা রাজুবের আব্বা আমি জাকিল শাহাদাত মামুর জানাজায় আসলাম ওই সময় মামা নিজে এখানে থাকা সব কিছু করছে এর কয়েকটা দিন পরেই তো ওনার মৃত্যু উনি কি নিজে জানতো যে আমার চলে যেতে হবে গত বছর মাহফিলেও ছিলেন না শাহাদাত মামু ছিল না গত বছর মাহফিলও ছিল নিয়াজ মামাও ছিল আজকে চলে গেছে যেতেই হবে ঠিক কি না এই বাড়িতে কত মানুষ ছিল কোথায় আজকে তারা কত ক্ষমতা কত শক্তি জমিন নিয়ে কত ধাক্কা ধাক্কি জমিনের জায়গায় জমিন আছে ব্যবসার জায়গায় ব্যবসা আছে ছেলে মেয়ের জায়গায় ছেলে মেয়ে আছে চলে গেছে ওনারা ঠিক কি না এই জন্য কুরআনুল কারীমে সূরাতুল হাশরে আপনাদের সামনে যে আয়াতে কারীমা তেলাওয়াত করলাম 20 নম্বর আয়াত আল্লাহ বলেছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ কখনো সমান হতে পারে না জান্নাতি দল আর জাহান্নামী দল কখনো সমান হবে না কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো কত দামি আমাদেরকে বানিয়েছেন আল্লাহ কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো যে আল্লাহ তুমি যদি আমাকে প্রশ্ন করো আজান হয়েছে মসজিদে গিয়েছিলে কিনা আমি কি জবাব দেব রমজান এসেছে রোজা রেখেছো কিনা কি জবাব দেব তোমার সন্তান হয়েছে সন্তানকে মানুষ করেছো কিনা কি জবাব দেব তোমার পরিবারকে পর্দায় রেখেছো কিনা কি জবাব দেব হালাল রিজিক অন্বেষণ করে তোমার পরিবারকে খাওয়াইছো কিনা কি জবাব দেব এই প্রশ্নের সম্মুখীন একদিন হতে হবে কি হবে না আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার ভালো আমল গুলানো যাররা যাররা পরিমাণ আল্লাহ হিসাব দিবেন হিসাব নিবেন মন্দ কাজ গুলানো যাররা যাররা পরিমাণ আল্লাহ হিসাব দিবেন হিসাব নিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একদিন আমাদের দাঁড়াইতে হবে এই বিশ্বাস আমাদের আছে না নাই সবাই কয় না আছে না নাই একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি বাহাদুরি আমি আপনি দেখাবো এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মাঝে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করলাম আবার এই মাটির উপরে তোমাদেরকে বসবাস করার জন্য দিলাম আবার একদিন এই মাটির পেট থেকে আমি আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড় করাবো ও বন্ধু আমার আপনার কোনো বাহাদুরি নাই কোনো তাকাব্বুরি নাই যদি নিজের জীবনটাকে সুন্দর করে পরিচালনা করে যেতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করলাম জবান দিয়ে মিথ্যে বললাম না মানুষের হক নষ্ট করলাম না হালাল রিজিক অন্বেষণের জন্য চেষ্টা করলাম একদিন আমি আপনি চলে যাব আমাকে কেউ চিনলো না এলাকার মানুষ আমার সাথে ভালো সম্পর্ক রাখলো না কিন্তু মৃত্যুর পরে এলাকার মানুষ বাড়িঘরের মানুষ বলবে লোকটা বড় ভালো ছিল কথা কোন ঠিক কিনা বলবে লোকটা বড় ভালো ছিল দেখতাম মসজিদে নামাজ যাইতো কারো সাথে কোন প্রকারের ফাসাদ করত না কারো সাথে কোন প্রকারের ঝগড়া করত না চেষ্টা করত নিজের সংসারে ভালো উপার্জন গুলান এনে দেওয়ার জন্য মানুষ যে আপনাকে বলবে বলতে থাকবে যে লোকটা বড় ভালো ছিল এই সার্টিফিকেটটাই আপনার জান্নাতের সার্টিফিকেট আর আপনি মারা গেলেন পারা প্রতিবেশী বলে হে মরছে ভালোই
হেরজত তো নাই শেষ কোনদিন তো দেখি নাই নামাজ পড়তে মসজিদে যাইতে পশ্চিম দিকে আসার পর তো দেখি নাই আপনার জন্য যথেষ্ট জাহান্নামের জন্য জাহান্নামের জন্য আর বেশি কিছু দরকার নাই এলাকার মানুষ এই সার্টিফিকেটটা দিলো এটাই আপনার জন্য যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য এই জন্য বলে যে সকলের কাছে ভালো সে আল্লাহর কাছেও যে সকলের কাছে খারাপ সে আল্লাহর কাছেও খারাপ এই রকম ভাবে চলার দরকার আছে না নাই যেন আপনার আড়ালে আপনাকে কেউ শালার ছেলে শালার পুত বলে ডাক গালি না দেয় আছেন এরকম অনেকে সামনাসামনি কিছু কয় না গেলে হালার হতে গেছে বাচ্চি ঠিক কি না এই রকম পিছনে যেন কেউ গালি না দিতে পারে এই রকম একটা জীবন 50 60 70 বছর যতদিনই বাঁচি আমরা যেন ঘুরে যেতে পারি এই রকম জীবনের দরকার আছে না নাই